এই মুহূর্তে আমার হাতে রয়েছে OnePlus এর বাংলাদেশের প্রথম অফিশিয়াল স্মার্টফোন মডেল নাম্বার হচ্ছে OnePlus Nord N30 SE 5G এটি একটি 5G ডিভাইস এবং এই ডিভাইস লঞ্চ করেছে OnePlus বাংলাদেশে এবং অফিশিয়ালি ভাবে এবং অফিশিয়ালি বাংলাদেশে তারা লঞ্চ করতেছে ফোন এখন চমৎকার একটি সুখবর আমি বলবো যারা অনেকদিন ধরে OnePlus ফোন ব্যবহার করতে চাচ্ছিলেন বা ওয়ারেন্টির কারণে ব্যবহার করতেন না অফিশিয়ালি পেতেন না একটু ভয় ভয়ে থাকতেন এবং আরও একটি ইস্যু রয়েছে যেমন OnePlus ফোনে গ্রিন লাইনের ইস্যু রয়েছে অ্যামোলেড ডিসপ্লেতে তারা কিন্তু এখানে কমিটমেন্ট করতেছে যে গ্রিন লাইন যে সমস্ত ফোনে পড়বে সেগুলো চমৎকারভাবে অল্প খরচে তারা সেরে দিবে এই ফোনটি কিন্তু বাংলাদেশে অ্যাসেম্বল হয়েছে এবং ভিতরে কী কী রয়েছে সেগুলো আজকে জানাবো এবং প্রাইস হচ্ছে 15,999 টাকা এই প্রাইস আসলে কী কী দিল যেহেতু 5G ডিভাইস কী কী রয়েছে সেগুলো আজকে শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আমি হারানোর রশিদ এবং আপনারা দেখছেন নাইটি কনসেপ্ট এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং এই স্মার্টফোনটি পাঠিয়েছে আমাদের কাছে বরাবরের মতো মিতালি টেলিকম তাদের শপের সকল ডিটেলস কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে এবং এটা আপনারা অনলাইন প্লাস হচ্ছে অফলাইনেও কিন্তু কিনতে পারবেন যদি আপনি অনলাইনে অর্ডার করেন সেক্ষেত্রে হোম ডেলিভারির জন্য যে চার্জটা রয়েছে সার্ভিস চার্জ সেটা একদম ফ্রি পাবেন তো ডিজাইনের কথা যদি বলি পেছনে ডিজাইনটা কিন্তু প্রিমিয়াম করেছে এখানে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে গ্লাস ব্যবহার করেছে বাট এখানে কিন্তু গ্লাস নাই প্লাস্টিকই প্লাস্টিক একটি ভাইব রয়েছে এখানে দেখতে পাচ্ছেন OnePlus-এর ব্র্যান্ডিং করা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এবং বড় বড় দুইটা ক্যামেরা বাম্প রয়েছে ক্যামেরা বাম্পটা একটু উঁচু মনে হচ্ছে আমার কাছে এখানে ক্যামেরা বাম্পটা আর একটু নিচু হলে ভালো হতো বাট এখানে তারা দিছে ওকে তো এই আশেপাশে যদি বলি এখানে দেখতে পাচ্ছেন একটু বক্সিয়ার টাইপের ডিজাইন করা হয়েছে একদম ডান পাশে রয়েছে ভলিউম রেকর্ড তার নিচেই রয়েছে পাওয়ার বাটন যেখানে আসলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি কিন্তু ইমপ্লিমেন্ট করা রয়েছে তো এটা কিন্তু অ্যাকুরেট কাজ করছিল এখানে আমি দেখতে পাচ্ছি অ্যানিমেশন ডিলে নাই চমৎকার কাজ করতেছিল এবং একদম বাম পাশে সিমটি রয়েছে এখানে দুইটি সিম কার্ড পাশে একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন একদম নিচের অংশে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক প্রাইমারি মাইক্রোফোন টাইপ সি পোর্ট এবং বটম ফায়ারিং সিঙ্গেল স্পিকারটা রয়েছে এবং স্পিকারটার সাউন্ড কিন্তু যথেষ্ট লাউড ছিল এবং ক্রিস্টাল ক্লিয়ার একদম উপর অংশে রয়েছে নয়েজ ক্যান্সেলিং মাইক যেটা চমৎকার ডিসপ্লে সেকশনে চমৎকার একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে একদম ফুল এইচডি 6.72 ইঞ্চের একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটিতে 90Hz রিফ্রেশ রেট রয়েছে 90Hz হওয়াতে কিন্তু চমৎকার টাচ রেসপন্স কাজ করতেছে এখানে ডিসপ্লেটা কিন্তু খুবই চমৎকার কাজ করতেছে টাচ রেসপন্স যথেষ্ট ভালো 90Hz রিফ্রেশ রেট রয়েছে চিন বেদেলের কথা যদি বলি প্রাইস ওয়াইজ ঠিক আছে একটু নিচে চিনটা বেশি বাট ঠিক আছে এবং ডিসপ্লের মধ্যে কিন্তু পাঁচ ফুল কাট আউট রয়েছে এই বাজেটের মধ্যে চমৎকার একটু বড় মনে হচ্ছে একটু কিছুটা শ্যাডো রয়েছে বাট ঠিকঠাক আছে আমি বলবো প্রাইস ওয়াইজ ব্রাইটনেসের কথা যদি বলি ইনডোরে কিন্তু চমৎকারভাবে ব্যবহার করা যায় কোনো সমস্যা ছাড়াই একদম নিট অ্যান্ড ক্লিন একদম ডিরেক্ট সাউন্ড লাইটে গেলে কিছুটা প্রবলেম হয় আর তাছাড়া কিন্তু ঠিকঠাকভাবে ব্যবহার করা যায় তো যেহেতু ডিসপ্লেটা অনেক বড় এখানে কন্টেন্ট দেখে কিন্তু চমৎকার একটি ফিল পাবেন ডিসপ্লেটা বড় হওয়ার কারণে চলে আসলাম পারফরমেন্স সেকশনে ফোনটি রান হচ্ছে অ্যান্ড্রয়েড 13.1 আমার হাতে যেটি রয়েছে বাট অনেকেই বলতেছে তারা 14 পেয়ে গেছে হয়তো আপডেট আসলে 14টা পেয়ে যাবেন খুব দ্রুতই বাট এখানে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি 6020 মতো প্রসেসর এবং এটি কিন্তু একটি 5G চিপসেট এবং এই বাজেটে 5G চিপসেট দিয়েছে খুবই চমৎকার একটি বলবো আমি এখানে এবং আমার হাতে যেটি রয়েছে 4128 ভেরিয়েন্ট LPDDR4X RAM রয়েছে এবং এখানে কিন্তু OnePlus Nord N30-তে যে UI-টা ব্যবহার করেছে এখানে চমৎকার একটি ফিল কিন্তু আমি পাচ্ছি এখানে কোনো প্রকার টাচ ইস্যু আমি কিন্তু পাই নাই এবং যে UI-টা দিছে UI-র কথা যদি বলি এখানে যে UI-টা OnePlus-এর যে আগের UI-টা ছিল সেখান থেকে কিছুটা তফাত পাচ্ছি এখানে এখনকার যে UI-টা রয়েছে এখানেও খারাপ না স্মুথ কাজ করতেছে এখানে এই বাজেটে কিন্তু অনেক ফোনে আসলে 6GB RAM দিছে বাট এখানে OnePlus 4GB দিছে 128GB সেক্ষেত্রে OnePlus ব্র্যান্ডিং দেন হচ্ছে আপনারা বলতে পারেন যে 90Hz রিফ্রেশ রেট রয়েছে ওই রকম ল্যাগ কিন্তু আমি পাই নাই এবং যেহেতু একটি 5G ফোন এই বাজেটে কিন্তু এত পাওয়ারফুল ডিভাইস আমি আগে দেখি নাই যেটা ফোনটিতে কোনো প্রকার ওয়াইফাই এবং হচ্ছে মোবাইল ডাটা নেটওয়ার্কের কোনো ইস্যু পাই নাই অনেক কথা বলি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে ফোনটিতে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে পেছনে বড় বড় ক্যামেরা বাম্প রয়েছে দেখতে পাচ্ছেন যেটার প্রাইমারি হচ্ছে 50MP এবং আর একটি সেকেন্ডারি যেটা রয়েছে 2MP ডেপথ সেন্সর তো প্রাইমারি ক্যামেরার ছবিগুলো কিন্তু চমৎকার ছিল এবং ক্যামেরার ক্ষেত্রে যদি আমি বলি একদম দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব চমৎকার আসতেছে এবং আমি যদি ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে শাটার স্পিডটা খুব দ্রুত হলো এবং সমস্যা পাচ্ছিলাম না এবং ভালো আলো থাকলে কিন্তু চমৎকার ছবি এখানে প্রোডিউস করতেছিল একটু কালারটা বুস্টেড টাইপের এবং ফিচারগুলো যদি বলি এখানে নাইট মোড রয়েছে ভিডিও এবং ফটো পোর্ট্রেট পোর্ট্রেটের ছবি তুললে চমৎকার আসে কিছুটা আপনার ব্যাকগ্রাউন্ডটা কিছুটা আসলে আর্টিফিশিয়াল মনে হয় বাট মেনে নেওয়ার মতো প্রাইস ওয়াইজ এবং
মোড়ে কিন্তু কিছু প্রোলেবেডার ফিচার রয়েছে, এখানে স্লো মোশন ভিডিও করতে পারবেন এবং এটির পেছনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও শুট করতে পারবেন। বাট এখানে কিন্তু স্টেবিলাইজেশন পেয়ে যাবেন যেটা খুব চমৎকার, এখানে কিন্তু কোনো প্রকার ভিডিওতে শেক টেক হয় না, যেটা আমার কাছে ভালো লেগেছে এবং যেহেতু 4K নাই সেটা আমার কাছে একটু খারাপ লেগেছে। এবং ফ্রন্ট সাইডের কথা যদি বলি, ফ্রন্ট সাইডে এখানে 8 মেগাপিক্সেল একটি শুটার ব্যবহার করা হয়েছে, যেটি দিয়ে কিন্তু চমৎকার ছবি তুলতে পারবেন এবং রেডি টাইপের ছবি কিন্তু পেয়ে যাবেন। ফ্রন্ট সাইডের যে পাঁচর কাটারটা রয়েছে এখানে কিন্তু একটি 8 মেগাপিক্সেল সেলফি শুটার দিচ্ছে, সেটা দিয়েও কিন্তু চমৎকার ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দিতে পারবেন এবং ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়েও সর্বোচ্চ 1080p 30fps ভিডিও শুট করতে পারবেন। বাট ফ্রন্ট সাইডে কিন্তু স্টেবিলাইজেশন পাবেন না, পেছনে যেরকম স্টেবিলাইজেশন পেয়েছি বাট এখানে কিছুটা কম। ব্যাটারি সেকশনে ফোনটিতে 5000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং যেটিকে চার্জ করার জন্য 33W একটি ফাস্ট চার্জার রয়েছে, যেটি খুবই চমৎকার। আসলে এই বাজেটে 33W ফাস্ট চার্জার ওয়ানপ্লাসে প্রশংসা করার মতো এবং ব্যাটারি ব্যাকআপও ভালো পেয়েছি এবং আপনি যদি একবার ফুল চার্জ করে সারাদিন মোটামুটি 90Hz চালু করেও আপনি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু পুরোদিন চালিয়ে নেওয়া যায়। এবং আপনি যদি গেমস খেলেন বা রাফ অ্যান্ড টাফ ইউজ করেন, মোবাইল ডাটা চালিয়ে ইন্টারনেট বা মিডিয়া কনজিউম করেন, সেক্ষেত্রে কিন্তু কিছুটা চার্জ হবে। বাট চার্জ শেষ হয়ে গেলেও কিন্তু খুব দ্রুতই ফোনটি চার্জ করে ফেলতে পারবেন। 33W যেটি চার্জ রয়েছে, বড়সড় একটি চার্জার রয়েছে বক্সের মধ্যে, সেটি আর দেখাই নেই। ফোনটিতে তো বললাম 4128GB ভ্যারিয়েন্ট রয়েছে, দুইটি কালার পাবেন। আমার হাতে যেটি রয়েছে একটি ব্ল্যাক টাইপের আরও একটি গ্রিন টাইপের কালার রয়েছে, যেটা আপনার কাছে পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন। 15,999 টাকায় আসলে 5G ডিভাইস দিচ্ছে ওয়ানপ্লাস, যেটা প্রশংসনীয়। এবং যে ডিজাইনের কথা বলি, আমি ডিজাইনটা আমার কাছে চমৎকার লেগেছে, প্রিমিয়াম ভাইব দিচ্ছে এবং এটা অফিসিয়াল ফোন ফার্স্ট, যেটা আমার কাছে খুবই চমৎকার লাগছে। খারাপের কথা যদি বলি, ফোনটা কিন্তু যে ক্যামেরা বাম্পটা দেখেন একটু কিন্তু বড়সড় পেছনে, এটা কিন্তু খালি ফোনটা এইভাবে রাখা যাবে না, তাহলে কিন্তু ফোনটা একটু উঁচু হয়ে থাকে। তো রেকমেন্ড করবো ফোনটির সাথে যে একটি সিলিকনের কাভার রয়েছে সেটা ব্যবহার করবেন। এবং আরেকটি খারাপের দিক হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি আমরা ফিঙ্গারপ্রিন্ট কিন্তু লেগে যাচ্ছে, একটু ডাস্ট ডাস্ট ভাব রয়েছে, এখানে যেহেতু গ্লাস ভাব রয়েছে সেজন্য কিন্তু একটু ময়লা টলা পড়ে সেটা। ভিডিওটি কেমন লেগেছে আপনি একটু কমেন্টস করে জানাবেন। এই ফোনটি যারা ব্যবহার করছেন বা কিনেছেন তাদের ইউজার এক্সপিরিয়েন্স আমাদের এই ভিডিও নিচে শেয়ার করতে পারেন, ভালো মন্দ সব কিছু। তো আজকে ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে, আজকে আমরা এখানে শেষ করছি। খুদা হাফেজ।